আইটে যে সমস্ত স্টুডেন্ট থার্ড কাউন্সেলিংয়ের জন্য ওয়েট করছিল তো সেই সমস্ত স্টুডেন্টের জন্য একটা গুড নিউজ অর্থাৎ একটা নোটিস পাবলিশ হয়েছে তো তোমরা নোটিসটি কীভাবে চেক করবে এবং কীভাবে নিজের মোবাইল থেকে দেখবে সেটি তোমরা স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবে তো তোমাদের মোবাইল থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করবে এবং সেখানে বারে সার্চ করবে ডাবলিউ বিএসসি ভিটি ডট ওআর জি সার্চ তোমাদের যে হোম পেজে যে একটা পপ আপ আসবে সেই পপ আপে তোমরা ক্লিক করবে ক্লিক করবার যে মেন অফিসিয়াল ওয়েবসাইটটি সেই অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমরা দেখতে পাবে এখানে একটা কী একটা অ্যালার্ট বলে যে বাটনটি রয়েছে লাল রঙের সেখানে কিন্তু তোমাদের একটা থার্ড ফেজ সিট অ্যালটমেন্ট এম গ্রুপ এবং ই গ্রুপের যে কানেক্টিং যে অ্যাডমিশন গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট পঞ্চাশ যে সমস্ত কলেজগুলির সিট ফাঁকা রয়েছে সেই সমস্ত কলেজগুলি সিট ফাঁকাগুলি পূর্ণ করার জন্য একটা থার্ড কাউন্সিলিংয়ে অর্থাৎ থার্ড কাউন্সিলিংয়ের যে র্যাঙ্ক কার্ড অর্থাৎ অ্যালটমেন্ট সিট অ্যালটমেন্ট সেটি একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তো সেখানে কারা কারা চান্স পাবে এবং যে সমস্ত স্টুডেন্ট কি হয়েছে না কি হয়েছে কত দূর অবধি র্যাঙ্ক অবধি এবং ফার্স্ট কাউন্সিলিং সেকেন্ড কাউন্সিলিংয়ে যে সমস্ত স্টুডেন্ট অট্টো আপগ্রেশন প্রসেসটি অ্যাপ্লাই করেছিল সেই সমস্ত স্টুডেন্টরা কি এখানে পাবে চান্স সেই সমস্ত তথ্য কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এখানে ফার্স্ট অব অল তোমরা এখানে দেখে নেবে যে থার্ড কাউন্সেলিংয়ে স্টুডেন্ট যে সমস্ত স্টুডেন্ট ফার্স্ট কাউন্সেলিংয়ে পেয়েছিলো ঠিকই কাঁচো কলেজ পেয়েছিলো এবং তারা কি করেছে না কলেজটি বাড়ি থেকে অনেক দূরে তারা অটো আপগ্রেশন করেছে অটো আপগ্রেশন করা বা সেকেন্ড কাউন্সিলিংও পেয়েছে সেটিও একটু দূরে পড়ে গেছে তো সেও আবার কী করেছে না থার্ড কাউন্সেলিংয়ের জন্য কিন্তু সেকেন্ড কাউন্সিলিং পড়ে কিন্তু অটো আপগ্রেশন প্রসেসটি অন করা আছে তো অটো আপগ্রেশন প্রসেসটি যে সমস্ত স্টুডেন্ট অর্থাৎ বাড়ির আশেপাশে যদি কোনো কলেজ থাকে ফাঁকা সেখানে পেয়ে যাবে এবং আর কি হয়েছে না অটো আপগ্রেশনে তো সব সিট পূর্ণ করা যায় না সেই সমস্ত সমস্ত এবং কিছু কিছু সিট আছে যেগুলি কিনা যে যতদূর র্যাঙ্ক অব দি সেকেন্ড কাউন্সিলিংয়ে নেওয়া হয়েছে তার ওপর থেকে যে র্যাঙ্কগুলি রয়েছে সেই র্যাঙ্কগুলি কিন্তু না হয়ে থাকবে তো সেই র্যাঙ্কগুলির মধ্যে যে সমস্ত স্টুডেন্ট পড়বে তাদের কিন্তু কালকে আঠেরো তারিখে আঠেরো সাত দু হাজার বাইশ তারিখে কিন্তু র্যাঙ্কটি পাবলিশ হবে তো তোমাদের মোবাইল থেকে দেখে নিতে পারবে যে তোমরা কীভাবে কি করবে না করবে তো প্রথম কাউন্সিলিং সেকেন্ড কাউন্সিলিং থার্ড কাউন্সিলিং থার্ড কাউন্সেলিং কী হয়েছে যে সমস্ত স্টুডেন্ট পাবে না থার্ড এ বা সুযোগ পাবে না তো এইটাই নয় যে এটা থার্ড কাউন্সিলিংটি লাস্ট তো হতেও পারে যে এরপরে আবার কাউন্সেলিং হতে পারে অর্থাৎ কি হয় না সেকেন্ড কাউন্সিলিংয়ে যে সমস্ত স্টুডেন্ট বা ফার্স্ট এ যে সমস্ত স্টুডেন্ট চান্স পেয়েছে অলরেডি সেই সমস্ত স্টুডেন্ট অনেক স্টুডেন্ট কী করে না অ্যাডমিশন নেয় না সেই সিটগুলি কিন্তু ফাঁকা রয়েই থাকে তো সেই সিটগুলি পূর্ণ করার জন্য কি হয়ে থাকে তোমাদের যে পরপর যে স্পোর্টস কাউন্সিলিং বা থার্ড কাউন্সিলিং হয়ে থাকে অর্থাৎ থার্ড কাউন্সেলিংটি যদি তোমাদের কি হয়ে থাকে না অনলাইনে হয়ে থাকে তাহলে অনলাইনে যতগুলি কাউন্সেলিং হবে স্টেপ বাই স্টেপ হয়ে থাকবে তোমরা যদি কেউ বেশি বেশি করে কলেজ চয়েস করে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু চান্স পাওয়ার সুযোগটি কিন্তু অনেকটাই হয়ে থাকবে আমি আগেও বলছি আগেও বলেছি বা এখনও বলছি এখন কিন্তু আর কিছু করার নেই যে সমস্ত স্টুডেন্ট বেশি করে কলেজ সিলেক্ট করেছ তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা সেই সমস্ত স্টুডেন্টদের কিন্তু চান্স পাওয়ার সুযোগ অনেকটাই থাকবে এবং যে সমস্ত স্টুডেন্ট কলেজ খুব সীমিত করেছে অর্থাৎ খুব কম যেমন পাঁচটা সাতটা চারটে ছটা সেই সমস্ত কিন্তু চান্স পাওয়ার কিন্তু সুযোগটা খুবই কম থাকবে কারণ তাদের যে লিমিটেড সিটটি থাকবে সেই লিমিটেড সিটের মধ্যে কিন্তু পাওয়া খুবই মুশকিল হবে কিন্তু যদি কারো র্যাঙ্ক যদি ভালো থাকে সেই লিমিটেড র্যাঙ্কের মধ্যে তাহলে কিন্তু তার চান্স পাওয়ার সুযোগটি কিন্তু অনেকটাই বেড়ে উঠবে এটা হচ্ছে ব্যাপারটি অর্থাৎ আমি প্রথমে বলেছিলাম এখনও বলছি যে সমস্ত স্টুডেন্ট বেশি বেশি করে কলেজ সিলেক্ট করেছে তাদের কিন্তু চান্স পাওয়ার সুযোগ অনেকটা বেশি তো আঠেরো সাত দু হাজার কিন্তু তোমাদের অর্থাৎ কালকে কাল কিন্তু তোমাদের যে রেজাল্টটি রয়েছে অর্থাৎ অ্যালটমেন্ট লেটারটি কিন্তু পাবলিশ হবে তোমরা তোমাদের মোবাইল থেকে চেক করে নিতে পারবে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা লগিং করবে ইন করার পর তোমরা দেখে নেবে যে তোমরা কোন কলেজে চান্স পেয়েছো বা পাওনি যে সমস্ত স্টুডেন্ট চান্স পাবে তাদের মেডিকেল সার্টিফিকেট কীভাবে বানাতে হবে এবং কত টাকা ফিজ লাগবে এবং ক্লাস কবে থেকে স্টার্ট হবে সমস্ত রকম তথ্য কিন্তু

এই চ্যানেলের মাধ্যমে ভিডিও মাধ্যমে দেওয়া রয়েছে চাইলে তোমরা চ্যানেলে গিয়ে সমস্ত ভিডিও দেখে নিতে পারবে তো এই হচ্ছে ব্যাপারটি তো তোমরা ভালো করে দেখে নেবে যে সমস্ত স্টুডেন্ট তোমাদের যে কাগজপাতিগুলো ঠিকঠাক আছে কি নাই তো এই হচ্ছে ব্যাপারটি তো ভিডিওটি আজ এই পর্যন্তই যদি ভালো লাগে থাকে বন্ধুদের মধ্যে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবে এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দেবে যাতে সবার আগে সবার প্রথম আমাদের ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকে এই পর্যন্তই তো পরবর্তী নেক্সট ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসছি ফোর্থ কাউন্সেলিং বা ওপেন কাউন্সিলিং কত তারিখ থেকে হবে এবং কীভাবে করবে তো বিভিন্ন ধরনের কাউন্সেলিং রিলেটেড সমস্ত রকম তথ্য কিন্তু এই ভিডিওর চ্যানেলে পেয়ে যাবে তো আজকে এই পর্যন্তই নমস্কার